জাতীয় সড়ক কর্তৃপক্ষ পানাগড় থেকে ডানকুনি পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করবে বলে জানা যায়। এই রাস্তার মধ্যে পূর্ব বর্ধমান জেলার ফাগুপুরে ইরিগেশন দপ্তর একটি সেচখাল রয়েছে। এই সেচখাল থেকে বিভিন্ন গ্রামের কৃষিকাজের জন্য জল সরবরাহ করা হয়। এই সেচখালকে ঠিক মতো রেখে কীভাবে জাতীয় সড়ক সম্প্রসারণ করা যায় এবং কতটা জমি অধিগ্রহণ করা হবে সে ব্যাপারে সরজমিনে পরিদর্শনে করতে যান জেলা শাসক বিজয় ভারতী। এছাড়াও তার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিডাব্লিউডি কর্তৃপক্ষ, ইরিগেশন বিভাগ, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বিডিও এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকবৃন্দ। জেলা শাসক জানান, ফাগুপুরের এই সেচখালটিকে বজায় রেখে রাস্তা সম্প্রসারণ করা হবে। প্রপোজড সিক্স লেনিং অফ হাইওয়ে যা আছে পানাগড় থেকে ডানকুনি, তার ল্যান্ড ইকুয়েশন নিয়ে কোথাও কোথাও ইন্টার গভর্নমেন্টাল ল্যান্ড কোঅর্ডিনেশন নিয়ে মিটিং হয়েছে। এখানে ইরিগেশন ক্যানাল আছে, এখানে রোড আছে, ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া, তার জমি নিয়ে অ্যালাইনমেন্ট নিয়ে ইন্টার গভর্নমেন্ট ল্যান্ড কোঅর্ডিনেশন কী করে করা যায় আর কতটা ল্যান্ড রিকোয়ার্ড ওই নিয়ে মিটিং, লেকিন কোনো প্রাইভেট ল্যান্ড জন্য মিটিং নাই, নাই অ্যাকুইজিশন জন্য। ইতিমধ্যে জমি অধিগ্রহণ হয়ে গেছে। বিডিও জানান, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিস্তারিতভাবে সমস্ত তথ্য তুলে দেওয়া হয়েছে। খুব দ্রুত জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ শুরু হবে। এই 7MC যে ফাগুপুরে ক্যানেল টার্মিনাল পয়েন্টটা আছে, এখান থেকে আমাদের ন্যাশনাল হাইওয়ের এক্সটেনশনের একটা প্রজেক্ট হচ্ছে। সেখানে রাস্তার পাশে কয়েকটা জায়গা আমাদের নতুন করে অ্যাকোয়ার করতে হচ্ছে। সেখানে ইরিগেশন এবং কিছু PWD-র ল্যান্ডের ব্যাপার আছে, সেগুলোকে সেটেল করার জন্য। এবং সেই সঙ্গে আমাদের দুটো আমাদের বেলকাস পঞ্চায়েতের দুটো গ্রামে এখান থেকে ইরিগেশনের জলটা সাপ্লাই হয়, সেটাও যাতে ঠিকমতো চলে ফিউচারে, সে ব্যাপারটা একটা পুরোপুরি দেখার জন্য আমরা এসেছি। সব বলেছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে ইরিগেশন এবং ন্যাশনাল হাইওয়ের অথরিটির সঙ্গে। আমরা নিজের প্ল্যান তৈরি করছি খুব তাড়াতাড়ি। কাজ কবে থেকে শুরু হবে কিছু বললেন? সেটা NHAI বলতে পারবেন, এবং বাকি স্পেশাল ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার আছেন, সেটা আমরা বলতে পারবো। বর্ধমান থেকে রাজীব মণ্ডল, আনন্দ বার্তা।